Hey, mashallah. Shabbash, Shahzada. অনেক প্রতীক্ষার পর আজ পেয়েছি তোকে। প্রাসাদের অনেকেই আজ হিংসায় জ্বলে পড়ে মরবে। আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। আমিন। মাশাআল্লাহ শাহজাদা, আপনার দ্বারাই সম্ভব। সুলতান আপনাদেরকে প্রাসাদে ডেকেছেন। শাহজাদা, তেরো শতাব্দীর প্রথম দিকের কথা, তখন তুর্কিস্তান, ইরান, খোরাসান ও ইরাককে নিয়ে গঠিত খাওয়ারিজম শাহর সুবিস্তৃত সাম্রাজ্য। মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী দুই রাজ্য কারাহিতায়লার ও গুরগুলারকে আক্রমণ করে নিজেদের দখলে নিয়ে নেয়। ফলে এই সাম্রাজ্যের পূর্ব দিকের প্রতিবেশী বনে যায় চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী। তৎকালীন সুলতান আলাউদ্দিন খাওয়ারিজম শাহ খুব ভালো করেই জানতেন যে সদ্য চীন দখল করা চেঙ্গিস খান এবার নজর দেবে পশ্চিমে তথা তার খাওয়ারিজম সাম্রাজ্যের দিকে। শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও মঙ্গলদের ব্যাপারে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কারণ তার অধীন বেশিরভাগ গোত্রপ্রধানরা তার চেয়ে তার মা তুরকান হাতুনের প্রতি অনুগত ছিল। কিন্তু যুদ্ধের দামামা বেজে ওঠা মাত্রই তার দুশ্চিন্তার ভার কমাতে প্রতীয়মান হন জ্যেষ্ঠ শাহজাদা জালালউদ্দিন। বাচ্চাটা কিন্তু ভয় পাইনি, ছোটবেলায় তুমিও এমনই ছিলে শাহজাদা। স্বাগতম শাহজাদা। শাহজাদা, সিংহটা একেবারে আপনার মতো। আমার মতো হলে ধরতে পারতাম না, নিশ্চয়ই বুঝেছেন। মাফ করবেন শাহজাদা, কি বলতে কি বলে ফেলেছি। শুনলাম আমাদের সুলতানের কক্ষে ইদানিং প্রধান হেকিম গোপনে আসা যাওয়া করছেন। উনি যখন আসেন তখন সুলতান সবাইকে বের করে দেন। কি বলছো এসব? আমাকে তো কিছু বললো না, আল্লাহ না করুন খারাপ কিছু হলো না তো। তুমি একটু নজর রেখো তো, সুলতানের সমস্যা মানে পুরো সাম্রাজ্যের সমস্যা। ভালো মতো খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম দাদি। এই সিংহের মতো তুমি আমার হৃদয়কেও বন্দী করেছো শাহজাদা, মাশাআল্লাহ। ধন্যবাদ দাদি। তবে আমি শুনলাম এই সিংহটাকে বন্দী করতে গিয়ে নাকি তুমি জীবন বাজি রেখেছিলে শাহজাদা, এটা কিন্তু ঠিক হয়নি। মনে রেখো এই সাম্রাজ্যের ভবিষ্যৎ তুমি। পশু শিকার তোমার শখ, এটা তোমার দায়িত্বের ভেতর পড়ে না। তুমি এটা পারতে ভাইজান? আমি অনর্থক সময় ব্যয় করি না ভাই,
আমার কাছে স্বাধীন সিংহ শিকার একদমই অনর্থক না। ভেতরে নিয়ে যাও। দেখুন রংটা দেখুন, এই বেহরামের দোকান ছাড়া আর কোথাও এমন কাপড় পাবেন না। কাপড় ভালো, রংটাও বেশ ভালো, দামটা ভালো হলেই হয়। আপনি যদি দাম নিয়ে দুশ্চিন্তা করেন তাহলে এই গরিব বেহরাম কি করবে? বেহরাম এফেন্দি, মুদ্রা গুনতে বসলে কিন্তু আপনি আমাদেরকেও ছাড়িয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ, আপনারা পণ্য না কিনলে আমি মুদ্রা কোত্থেকে পেতাম? ওস্তাদ ও এসেছে, ভেতরে নিয়ে যাও ওকে। এত কি ভাবছেন, এর চেয়ে ভালো কাপড় নেই, দাম নিয়ে ভাববেন না। আচ্ছা আচ্ছা, দিন তাহলে। মানে রাষ্ট্রীয় দূত যাবেন? ও সুলতান কাকে পাঠাচ্ছেন সেটা জেনেছো? সুলতান আলাউদ্দিন এখনো সিদ্ধান্ত নেননি এফেন্দি। হ্যাঁ, মানে গোপন রেখেছেন। তাহলে তুমি কোনো গুরুত্বপূর্ণ খবরই আনতে পারোনি, তাই তো? অপেক্ষা করুন, আমি আজ রাতের ভেতরেই খবরটা এনে দিচ্ছি। সে পর্যন্ত বাঁচলে তো।